ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে মনে হয় যেন শরীর থেকে কতগুলো বোঝা হালকা হয়ে গেল। আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম আর এখন এসে আমাদের এখানে সকাল 7:22 বাজে। তো ঘুম থেকে ওঠার ইচ্ছা করে না সত্যি কথা বলতে শীতের দিন মম চায়ে ঘুমায় থাকি। মানে ব্ল্যাঙ্কেট ছাড়তে ইচ্ছা করে না মন চায় ঘুমায় থাকি মন মতো ঘুমাই এরকম মনে চাই কিন্তু আসলে এটা তো সম্ভব না ঘুম থেকে তুলতে হবে কাজ তো করতে হবে তাই না তো ঘুম থেকে উঠে গেলাম তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন জানি না কমেন্টের মাধ্যমে বলবেন আর সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এখন সরাসরি আমি আমার কাজে চলে যাব তো আমার আপুরা ভাইয়ারা আমি আর এখন কথা বাড়াবো না আপাতত এখন আর কথা বাড়াবো না এখন আমি সরাসরি আমার কাজে চলে যাই কথা বলবো অবশ্যই বলবো কাজের মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করব। তো এখন আমি আমার কাজে চলে গেলাম তো আমার আপুরা ভাইয়েরা আমার ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই শীতের মধ্যে ভিডিওর বানাইতে যে কতটা কষ্ট মানে বলে বুঝাতে পারবো না তো সাথেই থাকেন আমিও আপনাদের সাথে আছি তা আমি আমার কাজে চলে গেলাম আমার আপুরা ভাইয়ারা সকাল সকাল দেখেন মানুষের ডিউটি শুরু হয়ে গেছে দেখছেন আমি তো খালি ঘুমাইতে চাইতেছি আর এদিক দিয়ে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তাই না যে যার মতো কাজে ছড়ছে আর আমি শুধু ঘুমাইতে চাই তো সকালের পরিবেশ দেখার জন্য বাহিরে আসছিলাম প্রচন্ড ঠান্ডা আজকের আকাশটা অনেক পরিষ্কার আজকের কার আকাশ ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা আজকে প্রথমত আমি এই ঘর বাড়ি সব কিছু কাজ করব। তারপর আমি অন্য কাজে চলে যাব। আর আমার ভয়েসটা কেমন একটু মানে মোটা মোটা লাগতেছে কারণ এখন হয়েছে সকাল আমি পরের দিন সকালবেলা ভয়েসটা দিতেছি কারণ এখন এই আমি পুরাপুরি কমপ্লিট করে এখনই পোস্ট করব। কারণ কালকে রাত্রে অনেক ক্লান্ত ছিলাম ঘুমায় পড়ছিলাম তা এখন চলুন আকাশটা দেখে আসি তো বাহিরে পাখির কিচিমিচি শব্দ আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি চলে আসলাম বাহিরে সকালের পরিবেশ পাখির মিচি শব্দ কারা কারা পছন্দ করেন আমার মতো কমেন্টের মাধ্যমে বলবেন তো যাই থাক প্রচন্ড ঠান্ডা বাহিরে আসলে থাকা যাবে না সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা কারণ আমি খালি ঘুমাইতে চাই কম্পল ছাড়তে চাই না আর এই শীতের মধ্যে আমার ম্যাডাম আমার ম্যাডামের মেয়ে ভোর সকালবেলা স্কুলে চলে আছে মার্শাল্লাহ তবরাকাল্লা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো আমার আপুরা ভাইয়ারা আমি আমার কাছে চলে যাই বিরোটা দেখতে থাকেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কারণ দোয়াটা হয়েছে সবচেয়ে বড় আমি সবসময় সবার জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ এই দুনিয়াতে যে যেন আছে সবার ভালো রাখুক আল্লাহমা আমিন আমিন সৌম্ম আমিন সবাই বলবেন আমিন তবে আরেকটা কথা আগে যখন বাচ্চারা যখন ছোট আছিল তখন কিন্তু ম্যাডাম আমার ডাকতো না তখন ম্যাডামে যখন স্কুলে যেত গা কি করতো সকালবেলা থেকে উঠতো ওইটা দেখতো আমি বাচ্চারা ঘুমাইতেছি পরে ম্যাডাম কি করতো আমাদেরকে ডাকতো না আস্তে আস্তে ম্যাডামে রেডি হয়ে স্কুলে যেত গা ডাকতো না কারণ ওই যে বাচ্চারা ঘুমাইতো বাচ্চার লগে লগে আমি ঘুমাইতাম কিন্তু এখন আর বাচ্চারা বড় হইছে মার্শাল্লা তেক আল্লাহ তো এখন বাচ্চাদেরকে আমার দেখতে হয় এই আর কি তো আল্লাহ ভরসা তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা দেখতে থাকেন আমি আমার কাজে চলে যাই আর কি বলবো তো কাজের মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করব তো আমি আর আর অলসতাপনা করবো না কাজে চলে যাই কারণ রুমটা পরিষ্কার করতে হবে এই রুমটার মধ্যে আসি না প্রায় কয়েকদিন ধরে কারণ ওই যে মেয়ে এতদিন স্কুলে নাই তো এর জন্য আমি আর এই রুমটা পরিষ্কার করতে আসিনি ওরে আর বিরক্ত করিনি তো আজকে যেহেতু স্কুলে গেছে ঘরের মধ্যে যেহেতু এখন যেহেতু ওই স্কুলে গেছে তো এর জন্য আপাতত আমি ঘরটা পরিষ্কার করে ফেলাই কারণ ও থাকলো আমি বিরক্ত করি না ও ওর মতো থাক বিরক্ত করি না তো যাই থাক এখন যেহেতু স্কুলে গেছে তো আমি ঘরটা পরিষ্কার করে নিই সাথেই থাকেন তো এই কাজগুলো করে নিলে আমার মনে হয় যেন আমার শরীরটা হালকা হয়ে গেল আমার উপরে থেকে কিছু দায়িত্ব কমলো প্রতিদিনের কাজ এগুলো করতেই হবে এখনও ম্যাডামে স্কুলে বাচ্চাকে দিতে গেছে এবং আমাকে বলে গেছে যে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা ঠিক আমি এখন যেগুলো করতেছি আর কি তো আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা পোস্ট করে আমি এখন আমার কাজে চলে যাব তো এই যে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ আর আমার থামনেল দেখে বুঝতে পারছেন আমি কি বলবো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি যখন সৈদরপে আসবো তখন আমাকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলতো মানে বেশিরভাগ নেগেটিভ কথাবার্তা বলতো কিন্তু আমি তখন একটা কথাই বলতাম যে না উপরে আল্লাহ আছে আল্লাহ ভরসা ঠিক আছে ভালো নিয়ত করলে আল্লাহ আল্লাতাল্লাহ নাকি সব কিছু ভালোই করে তো আমার সাথে ভালোই হয়েছে আমার ঘর বাড়ি পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট করা তা যাই থাক যেটা বলতেছিলাম তো মূলত কথা হয়েছে যে আমি কারো কথা কানে নিই নি কারণ আমি জানি মানুষে যার মন মানসিকতা যেরকম সেই ধরনের কথা বলবে তো মূল কথা হয়েছে আমি কারো কথাই শুনি নি আমি আমার নিজের মন যা বল আমি সেটাই করি তো আসলে এই ঘরের লাইটটা আমি বন্ধ করে দিছি তো এই যে ঘরের কালারটা হয়েছে পিঙ্ক কালারের এটা হইছে আমার ম্যাডামের মেয়ের রুম মার্শাল্লাহ তবরকাল্লাহ তো এই যে পুরোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি আর ওই যে দেখেন দরজার নিচে আমি একটা কম্বল দিয়ে রাখছি যাতে বাতাস ভিতরে না ঢুকে এই যে দেখেন কি কেরামতি বুদ্ধি আমার আর ওই যে ওই বুদ্ধিটা হয়েছে আমার ম্যাডামের ওই যে উন না দিয়া দরজারে বাইন্দা দেওয়া তারপরে ওই যে সোফার মধ্যে আটকায় রাখছি যাতে করে দরজাটা বারে বারে বাতাসে খুইলা না যায় আর আলো বাতাস যাতে না আসে সরি সরি থুকু আলো বাতাস না মানে বাহিরের বাতাস যাতে না আসে কারণ প্রচন্ড শীত তো আমি বারিন্দার লাইটটা বন্ধ করে দিলাম তো এই যে মানে পাকের ঘরটার একদম নোংরা হয়ে রয়েছে তো আমি এগুলো এখনই ক্লিন করে ফেলবো পানি এত ঠান্ডা বলার বাহিরে তো পরবর্তীতে আমি হিটার চালু দিছি অবশ্য তো আমি এখন এই যে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব এই আমার কিরকম ভয়েস কিরকম মোটা মোটা লাগতেছে ঘুম ঘুম কারণ এখন তো সকাল ভয়েসটা দিতেছি সকাল মানে এখন এই ভিডিওটা কমপ্লিট করে এখনই মানে পোস্ট করে দেব এই একটু পরে আপনারা দেখতে পারবেন তো আমার এই জায়গাটা পরিষ্কার করা শেষ এখন আমি এই বৈরমটা খালি হয়ে গেছে এই বই মধ্যে লিপ্টন ভরে নেব আমার ম্যাডাম কালকে মানে লিপ্টনের প্যাকেটটা এখানে বের করে রাখছে তো আমি এখন এটা ভরে নেব এই যে আমার ম্যাডামে এই লিপ্টনটা কালকে এখানে বের করে রাখছে মানে লিপটন শেষ হয়ে গেছে কি কই লিপটন শেষ হয়ে গেছে এটা ভরতে হবে তো আমি এটা এখন ভে ভা নেব এই যে এই যে লিপটন এখানে আমি আমার লিপটনটা ভরে নিলাম তো আমি গড়বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে পাকের ঘরে বাহি যা ছিল এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম তো মোটামুটি আমার সকালের পর একটু বসবো হিটারের কাছে বসে বসে চা খাবো একটু রিল্যাক্স করব। তারপর আমি চিন্তা ভাবনা করব দুপুরের জন্য কি রান্না করব। তো চলুন আমার সঙ্গে আমি কি কি করি দেখে আসি আমার আপুরা সাথেই থাকবেন ঠিক আছে আমিও কিন্তু আপনাদের সাথে আছি যেই শীত শীতের মধ্যে কাজ করতে আমার যে কেমন লাগে আল্লাহ আল্লাহ বুঝাইতে পারবো না সত্যি কথা বলতে হয়তো বা অনেকে বলবেন যে বারবার কেন বলেন বারবার এই কারণে বলি কারণ এই যে ঠান্ডা এই যে হাতগুলো আছে না একদম হুট্ট যায় একদম থুয়ায়ে যায় ঠিক আছে হাতগুলা এত শীত মানে বইলা বুঝাইতে পারবো না আসলে শীতের জগতে যারা থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন আমার ফিলিংসটা ঠিক আছে তো যাই থাক শীত থাক গরম থাক যাই থাক কাজ তো করতেই হবে তাই না তো আমি আমার কাজ করি দেখে আসি আমার আপুরা ভাইয়ারা তো এখন হয়েছে দুপুরবেলা আমি একটু বাহিরে আসছি ময়লা ফালানোর জন্য এর জন্য একটু ভিডিও করে নিলাম তো আকাশটা কিন্তু অনেক সুন্দর তো আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর আকাশের মধ্যে সাদা সাদা মেঘ জমানো তো বাইরে আর থাকবো না চলে গেলাম ভিতরে না না আছে গাড়ি আকাশটা যা কিন্তু আমি তো বাসার ভিতর এখন চলে যাব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না কাজ আছে আমার বাসার ভিতর অনেক কাজ আছে কাজ শেষ করতে হবে তবে এই যে আকাশের মধ্যে যে সাদা সাদা মেঘ জমানো না মানে কি বলবো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আল্লাহ নিয়ামত মাসা আল্লাহ অপূর্ব সুন্দর এই যে দেখেন আকাশের মধ্যে সাদা সাদা মেঘ জমা থাকলে আমার এত লাগে মানে আমার মন চায় আমি এখানে একটা পাটি বিছায় শুয়ে পড়ি আর আকাশ দেখি এরকম মন চায় কিন্তু এটাকে সম্ভব বলেন এটা তো সম্ভব না কারণ আমার তারও কাজ আছে কাজ করতে হবে শুধু কিভাবে বসে থাকলে হবে হবে না কাজও তো করতে হবে তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলি তো মূল কথা হয়েছে সৌদিয়ান মেয়েরা অনেক ভালো অনেক ভালো কারণ কি লিখে তাদের চেহারাটা আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই একমাত্র শুধু তাদের স্বামী মা বাবা ভাই সন্তান এই কয়টা মানুষই শুধু দেখছে এই কয়টা মানুষ ছাড়া তাদের চেহারাটা আজ পর্যন্ত কেউ দেখে নাই সুতরাং সৌদিয়ান মেয়েরা অনেক ভালো মার্শাল্লা তবরাকাল্লা তো এই দিক দিয়ে আমি কয়েকটা কাপড় চোপড় ধুয়া নিতেছি ধুয়ে নিতেছি বলে হবে না এগুলো ধোয়াই পরিষ্কার আমি শুধু একটু গ্রানের জন্য আমার ম্যাডাম আমাকে বলছে মানে এটা মানে একটু গ্রামের জন্য আর কি একটু আমি শ্যাম্পুটা দিয়ে জামাটা খোলায় নিতেছি তো এগুলো হয়েছে স্কুলের কাপড় চোপড় তো আমি শ্যাম্পু দিয়েই ধুই বিশেষ করে আমি সবসময় কাপড়চোপড় শ্যাম্পু দিয়ে ধুই তবে সব কাপড় চোপড় কিন্তু আমি দেখাই না যতটুকু সম্ভব ততটুকুই দেখাই অনেক সময় অনেক কাপড় চোপড় ধুই হয় তো বা ক্যামেরার সামনে দেখাই না আবার যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাই এই আর কি তো আমার এটা এখন আমি চিপড়ায় নিম চিপড়ায় নিয়ে হিটারের মধ্যে শুকা দেবো যাতে দ্রুত শুকায় যায় এরপরে আমি আমার ম্যাডামের বরখা দো আর বরখা কিন্তু আমি ধুই না আমার ম্যাডামের বরখা ম্যাডামেই ধয় কিন্তু আজকেই শুধু আমি একটু ধুয়া দিব কারণ আমাকে বলছে ধুয়া দিতে তো যে হিটার হিটারের মধ্যে আমি শুকা দিলাম তবে ওই যে সেদ্রিগুলা কিন্তু বন্ধ রাখা যাবে না সেদ্রিগুলা বন্ধ থাকলে সমস্যা হয়ে যাবে সুতরাং এই হিটারের সেদ্রি বন্ধ রাখা যাবে না বি কেয়ারফুল মানে সাবধানে থাকতে হবে আল্লাহ ভরসা তো এই যে দোকানের আবি যাবে আমি খুঁজতেছিলাম কি আছে না আছে এই আর কি তো এখন আমি বরখাটা দেওয়ার জন্য চলে যাব এই যে বরখাটাও দিয়ে দেবো বরখাটাও কিন্তু পরিষ্কার আমি শুধু একটুখানি শ্যাম্পু দিয়া মানে এটা কি খল খল করে পানি দে খলায়া জাস্ট আমি শুগা দেবো এই আর কি তো এই যে ও ভালো কথা মেশিনের মধ্যে কিন্তু বরখা দেওয়া উচিত না আমি কিন্তু বরখাটা মেশিনে দুইতাছি না আমি জাস্ট মানে হালকার উপর একটু ঝাপসা মানে খালি একটু নামের উপরে খালি মেশিনের মধ্যে দিছি ঠিক আছে খালি একটুখানি shampo দিয়ে একটু নারাচারা দিয়ে উঠে ফেলেলাম তো আমি এখন পানিটা আর চেঞ্জ করতেছি আর এইদিক দিয়ে আমি মুরগি ও বের করে রাখি মানে এই যে সন্ধ্যাবেলা যদি কিছু একটা রান্না বান্না করি ম্যাডামে বলছে এই আর কি তো অর্ধেক মুরগি ভিজায় রাখবো এখন বাসমতী চাউলটাও ভিজায় রাখুন তো যাই থাক আমি আসলে অন্য সময় এই টপিক নিয়ে কথা বলবো এখন হয়তো আমি গুসায় কথা বলতে পারতি না কারণ এখন আমি ঘুম থেকে উঠছি আমার উপর আরও অনেক কাজ আছে অনেক কাজ আছে আমি শুধু এখন বিরোরের মধ্যে বয়সটা কখন শেষ করবো এই চিনতে আছি ভয়েসটা দিয়ে আমি এখন বাড়িঘর পরিষ্কার করবো সমস্ত কিছু করব। তো এই যে এখানে আমি মুরগি ভিজাই দিলাম বাসমতি চাউলও ভিজাই দিলাম মুরগিটা গরম পানিতে ভিজাইছি আর এগুলো ভিজতে থাক আর ওই যে পাতিলাটা আগের দিন ভাত ছিল তো আমি পানিতে ভিজায় রেখেছি যাতে ধুই সুবিধা হয় আর এই যে দুনিয়ার রাইং পাতিলা জমে রয়েছে ক্যামেরায় দেখতে মনে হইতো সলফ কিন্তু অনেক এইখানে তো ব্যাপার না দুপুরে ধুয়ে ফেলামও তো এই তো তো এই যে বাহির আইন পাতিলো পড়ে রয়েছে এগুলো আমি আস্তে ধীরে করে ফেলবো আর কি তো আমি কিন্তু সারাদিনে প্রচণ্ড কাজ করি ঠিক আছে কিন্তু সব কিছু কিন্তু আমি ক্যামেরায় বন্ধু করতে পারি না কারণ যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন পাকড়ি করতে বের হয়ে যাব বরখাটা এই যে পরিষ্কার পানি হয়ে গেল তো এইখান থেকে আমি বরখাটারে একদম খল খোলা করে খোলামো সুন্দর করে খোলামো বরখাটার খোলা তারপরে ধুয়া শুকা দেবো আর এটা হয়েছে আমার ম্যাডামের বরখা মার্শাল্লা তবরাকাল্লা তো আমার বরখাটা দোয়া শেষ এখন আমি চিপড়াই নিবো তবে বেশি চিপড়ানো যাবে না কিন্তু যাব। তখন কিন্তু করতে হবে। আমি তো আর করব কি চিপড়াই না তো বরখাটা শুকা দিলাম তো আমি এখন চলে যাব বাহিরে আকাশ দেখার জন্য আকাশটা আজকে খুব সুন্দর তো আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর খুবই ভালো লাগে আচ্ছা বাইরে কিন্তু মনে হইতেছে প্রচন্ড রোদ কিন্তু প্রচন্ড বাতাস হাইরে বাতাস মানে আমি মানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না আমি মানে আমার হাতগুলো একদম মানে একদম হাতগুলো একদম থুবাই যেতেছে কি বলবো আসলে বলার বাহিরে আর এই শীতের মধ্যে রাইন পাতিলা ধুইতে হাঁড়ি পাতিল ধুইতে কতটা যে কষ্ট মানে একমাত্র মানে যে করে সেই বুঝে প্রচন্ড শীত আমি আপনাদের বইলা বুঝেতে পারবো না সৈদ অনেক শীত মানে পানির কাজ করতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও কিছু করার নাই করতে তো হবে তাই না কাজ করার জন্য প্রবাসে আসছি তো যাই থাক এখন আমি কাজে চলে যাব আবার তা আমি কিন্তু আসলে শীতে এখানে দাঁড়ায় থাকতে পারতাছি না তারপরেও কিন্তু আমি ভিড় করতেছি ওই যে আকাশটা সুন্দর এই জন্য তো আমি ক্ষুদার্ত কিছু একটা খাবো তো এখান থেকে রুটি নিয়া তারপরে খাবো তো এই চকলেটটা আমি রাত্রে ঘুমানোর সময় খাবো জন্য এখান থেকে নিয়ে রাখলাম আর এই চকলেটটা প্রায় অনেক দিন ধরে এখানে কেউ খায় না আমিও খাই না আমার পছন্দ না তবে এই চকলেটটা কিন্তু খুবই মজা এই যে যা যা পছন্দ আমি যে নিয়ে রাখলাম রাত্রে ঘুমানোর সময় আমি খাই অলরেডি আমি কালকে খাইছি এই চকলেটগুলো আর এই যে এখান থেকে আমি গরম পানি নিতেছি গোসল করার জন্য মানে আমি গোসল করব এই জন্য তা আমি গোসল করার পানিটাও রেডি করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি আসলে আমি যখন যেই শ্যাম্পু পাই ওইটা ইউজ করি আমার ম্যাডাম আমার আয়না দেয় তো আরেকটা কথা সেটা হচ্ছে আমার ম্যাডামে সব সময় একই রকম শ্যাম্পু আনে মানে ওনার জন্য আর আমার জন্য একই রকম শ্যাম্পু একই রকম লোশন ঠিক আছে তারপরে যে ড্রেসটা কিছুদিন আগে আমার ম্যাডামে কিনে আনছে ওনার নিজের জন্য তো আমি বলছিলাম যে ম্যাডাম আমার এই ড্রেসটা পছন্দ ওই ড্রেসটা পছন্দ মানে সত্যি কথা বলতে আমার ম্যাডামের প্রত্যেকটা জিনিসই আমার পছন্দ তো কিছুদিন আগে আমার এই ড্রেসগুলো আইনা দিছে বলছে খালাস এটি তরে গিফট করে দিলাম তুই পড়বি তো উনি শুধু ড্রেসগুলো কিনে না শুধু আলমারিতে সাজায় রাখছে একটা দিনও পরে নাই তো যেভাবে কিনে আনছে ওইভাবেই রইছে তো আমি এখন এটাকে গোসল করে পরব আর ড্রেসটা কেমন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন ওকে আর এটা আমি পরছি পইরা কিন্তু কিছুক্ষণ পর মানে কয়েক ঘন্টা পর এটা আমি খুইলা রেখে দিছি বাংলাদেশে গিয়ে পরবো কারণ আমার খুবই পছন্দের ড্রেস এগুলা সমস্ত কাজকর্ম করা শেষ এখন মানে সমস্ত কাজকর্ম না সরি মানে সকালের পর্ব শেষ দুপুরের পর্ব শেষ এখন আমি গোসলটা করব গোসল করে আসি তারপর আপনাদের সাথে গল্প করব আর রাত্রে রান্না করার জন্য মুরগি বাই করে রাখছি চাল ভিজায় রাখছি কারণ আজকে দুপুরবেলা রান্না করিনি মানে আমরা আর কি হালকা পাতলা নাস্তা টাস্তা খাইছি এই আর কি মানে দুপুরবেলা যেমন রুটি খাইছি চা খাইছি ক্রিম ট্রিম এগুলো খাইছি তো এই আর কি তো ম্যাডাম বলছে যে মুরগি টুরগি কিছু একটা রাত্রের জন্য বের করে রাখ যাতে রাত্রে রান্না করা পরস্ত আমি কে আচ্ছা ঠিক আছে তো থাক মুরগি টুরগি ভিজায় রাখছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন গোসল করে আসি গোসল কর কইরা তারপর আপনার সাথে আপনাদের সাথে গল্প করবো সত্যি কথা বলতে এত শীত কথা কইতে যেতাসি না থোতলায় যেতি আর শীত শীতের মধ্যে গোসল করতে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নাই তারপর গোসল করতে হইবো কারণ কালকে গোসল করে তো যাই থাক এখন গোসলটা করে আসি তারপর আপনাদের সাথে গল্প করব ঠিক আছে সাথেই থাকেন আর এই যে এই মুরগিটা হয়েছে ম্যাডামগুলোকে রান্না করব। আর এই যে বাসমতি চাউলের ভাত আর এই যে এইখানে আমার কয়দিন আগে আমার ম্যাডামে যেগুলো আইনা দিয়েছিল তো এটা আজকে আমি রান্না করব। এটা শুধুমাত্র আমার জন্য আমি খাবো তো এটা হয়েছে মুরগির কলিজা না কি বলে আমি আসলে সঠিক জানি না তো এটাই আজকে রান্না করব এই মুরগির কলজাটারে আমি একেবারে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে একদম লাল লাল করে ঝাল ঝাল করে ভাজা ভাজা করে ভাজি করব এটা দিয়ে আজকে আমি ভাত খাব তো এখন আমি প্রথমত গোসলটা করে আসি তারপরে কথা আর এটা হয়েছে বাতের পাতিল ভাতের পাতিলটা ভিজায় রাখছি এতে করে পাতিলটা দুইতে আমার মানে সুবিধা হবে আর কি ও ভালো কথা তবে গোসল করার আগে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে এখানে কতগুলো হাড়িপাতল জমা রয়েছে এগুলা ধুইয়া তারপরে গোসল করতে যাবো ঠিক আছে কারণ এগুলো রাইখে আমি গোসল করব না প্রথমত এগুলো আর ধুমো এইগুলো আর ধুইয়া তারপরে জায়গাটা জাগায় থুইয়া তারপরে আমি গোসল করব এই যে আসলে কাজ শেষ হয় না কাজ শুধু বেরি হয় খালি বের হয় কাজ আর শেষ হয় না জানি না কাজ কবে শেষ হবে জীবনে হয়তো বাইসে থাকলে শুধু কাজ আসবে শুধু কাজ আসবে তো কাজ শেষ হয় না কাজ শুধু আসে একটা কাজ শেষ করি আরেকটা কাজ আসে একটা কাজ শেষ করি আরেকটা কাজ আসে সত্যি কথা বলতে আমার মাথাটা না এইরকম চোরখির মতো গুড়াইতেছে বলার বাহিরে কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে মানুষের মাথা ঘুরালে মাথার মধ্যে একটু তেল দেয় আমি আবার মাথার মধ্যে তেল দিই এটা আমার একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না তবে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন মানে আমি না মাথায় তেল দিতে পারি না মানে মূলত কথা হয়েছে মাথার মধ্যে তেল দিলে আমার গা খিৎখ করে আর আমার খুব খারাপ লাগে মানে তেলটা আমি একদম কথা হয়েছে আমি তেল পছন্দ করি না তেল মাথার মধ্যে একদম পছন্দ করি না তেল মাথার মধ্যে দিলে আমার রাত্রে ঘুমইব না শরীর খিট করব কেমন মানে গা ঘিন ঘিন করে আমার একদম বাজে লাগে তো আমার মতো কারা কারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি জানি না তেল না দেওয়াটা কি ভালো না খারাপ কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা এই হলো কথা তো ঠিক আছে আমি এখন গোসলটা করিয়া আসি আর aquí. আমি গোসল করে চলে আসছি গোসল করে চলে এসে আমি আমার রুমে বসে পড়ছি এখন আমি বসে বসে চিন্তা করতেছি ইস কি শান্তি লাগতেছে আচ্ছা আমার মতো কারা কারা এরকম শীতের দিনে গোসল করতে আলসামি পানা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো যাই থাক আমার এইখানে প্রচণ্ড শব্দ হইতেছিল এর জন্য আমি মানে অরিজিনাল সাউন্ডগুলো ফেলে দিছি এর জন্য ভয়েসে কথা বলতেছি তো এখন আমি মানে ও ভালো কথা আরেকটা কথা অনেকে হয়তো বলবেন যে আপু আপনি বিদেশের বাড়িতে থাকেন ওইখানে তো তয়লার অভাব নাই তা আপনি মানে এটা দিয়ে কেন মাথা বাঁধছেন তাই তো আচ্ছা আমার না তয়লা একদম পছন্দ না আমার পছন্দ হয়েছে গামছা কিন্তু গামছা নাই দুঃখের বিষয় এর জন্য আমি কি করছি ওই যে আমার মিক্সিগুলো আছে না একদম নরম কাপড়ের মিক্সিগুলো ওই মেক্সি দিয়েই মানে আমার চুলগুলো বানসি আমার অনেক ভালো লাগে মানে নরম কোনো গামছা টামসা দিয়ে চুল বানতে অনেক ভালো লাগে আসলে সত্যি কথা বলতে আমি এসে একজন বাংলাদেশের মেয়ে সুতরাং অবশ্যই আমার বাংলাদেশের কালচার বাংলাদেশের মানে অভ্যস্তটা থেকেই যাবে তাই না তো যাই থাক এখন আমি এই যে লসুন টসন একটু মাখতেছি এই আর কি খুব ভালো লাগতেছে গোসল করে আসছি ফ্রেশ লাগতেছে আর সবাই বলবেন আমাকে ড্রেসটা কেমন লাগতেছে আমি কালকে কয়েক ঘন্টা এই ড্রেসটা পরছি পরার পর চিন্তা করে দেখলাম যে না এত সুন্দর একটা ড্রেস নষ্ট করবো না থাক বাড়িতে গিয়ে পড়তে পারবো মানে বাংলাদেশে গিয়ে তাই না এই আর কি যেহেতু আমার ম্যাডাম আমাকে গিফট করছে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আমাকে গিফট করছে অনেক সুন্দর সুন্দর ড্রেস অবশ্যই আমি আপনাদের কাছ থেকে দেখাবো আর সবগুলো ড্রেস হয়েছে লং ড্রেস কারণ এইখানে সোয়েদারঅপের সব ড্রেসই হয়েছে এরকম ঠিক আছে এখানে সব ধর এই সবগুলো ড্রেস এরকম লং ড্রেস থাকে একদম পর্দাশীল ড্রেস তো অবশ্যই আমি একটু দাঁড়াবো আপনারা বলবেন আমার ড্রেসটা কেমন ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা তো যাই থাক আর ও ভালো কথা আমি কিন্তু কখনো ওই মানে সেন্টেনে এইসব আতর টাতর দেই না আমার পছন্দ আমার অনেক পছন্দ কিন্তু আমি দেই না তো আজকে হঠাৎ করে খেলা জানি মনে হইতেছে একটু দেই ভালো লাগতেছে যেহেতু নতুন ড্রেস পরছি তো একটু মানে সুন্দর হই সমস্যা কি এই হইলো বাট আমি কিন্তু সাজুগুজু করি না আমি একদম ন্যাচারাল ন্যাচারাল থাকতে পছন্দ করি এই হইল কথা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে সরাসরি ক্যামেরার মধ্যে কথা বলতে কিন্তু ওই যে বললাম নয়েজ হইতেছে অনেক শব্দ এর জন্য আর কি কথা বলতে পারিনি তো এরকম মানে তাকাই রয়েছি এই অবস্থা তো চুলগুলা আশ্রয় নেই তখন কিন্তু পরবর্তীতে চুলগুলা আশ্রয়ছি তো যাই কাপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এই তো তো আমি একটু দূরে গেলাম দাঁড়াইছি আমার ড্রেসটা কেমন দা অনেক ঘের নিজ দা অনেক ঘের দেওয়াল আর ওই যে আমার পিছনে যে একটা বস্তা ওইটার ভিতরে আমার কাপড় চোপড় তো আমি মুরগিটা সুন্দর করে ভাইজা নিলাম এই যে তো মুরগিটা আমার একদম ফ্রাই হয়ে গেছে এখন আমি কড়াই থেকে উঠায় নিমু এই যে এখানে বাসমতি চাউলের ভাত রান্না করলাম আর এই যে মুরগি আর এই যে এখানে কলিজা এগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিতেছি আমি প্রথমত মুরগির কলিজা গুলো রে সিদ্ধ করে পানিটা ফালায়া তারপরে এই কলিজাটারে রান্না করব তো এটা শুধুই আমার জন্য শুধুই আমার জন্য কারণ কলিজা এটা কেউ খায় না আমি খাই আমার ম্যাডাম আমার আইনা দিছে এখন রান্না করবো এই যে দেখেন কলিজা আচ্ছা আর এই যে এই দিক ফ্রাই প্যানটা আমি চুলার মধ্যে দিয়ে দিছি এই ভাজিটা রান্না করার জন্য আর এই যে দেখেন কালকে আমি যে রান্না করছিলাম না আমার ফ্রাই প্যানটা ঝালাই ফেলাই কি অবস্থা নতুন ফ্রাই প্যানটা তো কিছু করার নাই রান্না করলে নোংরা হবে এটাই স্বাভাবিক এই যে দেখেন আমি পেস্টারে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি পেস্টারে আমি একটু মোটা করে কাটছি যেহেতু আমি আমার নিজের জন্য রান্না করব তো আমি আমার মন মতো করে রান্না করতেছি তো এখানে আমি এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন মর মশলাও দিল আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মর মশলা দিন তো এখানে যা যা আমার মশলা লাগবে আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা তো আমি আসলে রান্নাটা শেয়ার করতে চাইছিলাম না পরে আবার চিন্তা করলাম যে না শেয়ার করি খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি আর এখন কিন্তু রাত ঠিক আছে তো আমি আজকে রান্না বান্না রাত্রেই করতেছি তো এখন আমি মশলাটারে খুব ভালো করে কষায় নিই মশলাটা ভালো করে কষতে থাক আরে যে এখানে দেখেন এই যে কলিজা আমি এটা বা করে সিদ্ধ করে নিছি এবং সিদ্ধ করে নেওয়ার পর পানিগুলা ফালায়া তারপর আমি আবার ফুটান্ত গরম পানি দেওয়া বা করে এটারে দুই তিনটা ধোয়া দিছি এখন আমি এটা রান্না করব আমার মশলাটা পুরোপুরি কষানো শেষ এখন ওগুলা দিয়ে দিব তো ওগুলো দিয়ে দিলাম তো এইখানে আমি এখন কোনো পানি টানি অ্যাড করবো না এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা ঢেকে দিলাম এটা এখন কষতে থাক ভালো করে কষামো তারপর আমি মানে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব তো এটা কষতে থাক কি অবস্থা বিসমিল্লাহ দুয়ার লগে কিছু চোখে দেখা যায় না এই এটা চুল আমি এদিক হাড়ি পাতিল দিতেছিলাম তো এদিক দিয়ে অবস্থা যাই থাক দুয়ার লগে কিছুই দেখা যাচ্ছে না বাট খুব সুন্দর ভাবে কষানো হয়েছে তো আমি এটাকে কোনো পানি টানি অ্যাড করবো না না সরি সরি একটু পানি অ্যাড করি একটু পানি দেব একটু বেশি না একটুখানি তো আমি এখানে হালকা একটুখানি পানি অ্যাড করলাম বেশি না একটুখানি তো এখন আমি এটাকে ভালো করে রান্না করে নেব পানিটা যখন একদম শুকায় যাব মানে এই ইগুলা কলিজাগুলা যখন একদম ভাজা ভাজা লাল লাল হয়ে যাব তখনই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তো এটা একটু দেখি এই বিশমিল্লা হরাটা পড়ে গেছিল এখানে ডাকনাটা তো ধুমার জন্য কিছু দেখা যেতেছে না তরকারি কালার টালার এটার আমি এখন ভাজা ভাজা করবো একদম লাল লাল করে হলাম একদম লাল লাল করবো তো এটা একেবারে যখন তেল তেল উঠে আসবে তখনই আমার এটা রান্না পুরোপুরি কমপ্লিট তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট আমি এখন এটা বাটির মধ্যে তুলে রাখলাম মানে কড়াইটা আজার করে ফেলাইলাম তো আমার মুরগির কলিজা ভাজি পুরাপুরি রেডি তো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদেরকে আর খাওয়াতে পারবো না যদি সম্ভব হইতো তাহলে অবশ্যই খাওয়াতাম তো অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আমার আপুরা ভাইরা কেমন হলো ঠিক আছে এই যে দেখেন সবগুলা ধুইছি অনেক কাপ এখানে দেখতে দেখা যায় অল্প কিন্তু অনেক কাপ সবগুলো তো আসে ও যেটা বলতেছিলাম আমার ঘরের মধ্যে একটা বস্তা দেখছিলেন একটু আগে রাইট আমার পিছনে ওগুলো হয়েছে আমার কাপড় চোপড় আমার ম্যাডামে যে কাপড় চোপড়গুলো আমার দিছে তো আমি চিন্তা করে দেখলাম এখানে অনেক কাপড় চোপড় আছে অনেকগুলো আমার পছন্দ বা অনেকগুলো আমার পছন্দ না তো যেগুলো আমি পরবো না বা বাংলাদেশে নেবো না ওগুলো আমি রাখছি এইখানে ওই যে রাস্তার মধ্যে এতিম বাক্স আছে মানে গরিবদের দেওয়ার জন্য তো ওখানে নিয়ে আমি রেখে আসব তারপর ওই যে গাড়ি এসে নিয়ে যাবে এই আর কি কারণ এগুলো ভালো কাপড় চুপড় মানুষে পরবে আর এইখানে সৈদরপের সিস্টেমই এরকম যারা অনেক কাপড় চুপড় না পরে ওই বাক্সের মধ্যে রেখে দেয় পরে গাড়িটা নিয়ে যায় এই হইলো কথা এতে করে গরিব মানুষ যারা ওরা পড়তে পারবে আচ্ছা যাই থাক এই যে রাত্রের সিনারি খুবই ভালো লাগতেছে তবে বাহিরে খুব বাতাস ছিল প্রচণ্ড বাতাস ছিল এই তো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আমার কিউট কিউট আপুরা কিউট কিউট ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো সবাই ভালো থাকবেন বাই বাই